নমস্কার বন্ধুরা এম জি রেসিপি অ্যান্ড লাইফ টাইমে আরও একটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই তো আমি আজ বানাবো সরস্বতী পুজোর দিন সকলের বাড়িতে যে খিচুড়িটা তৈরি হয় আমি আজ সেটাই বানাবো বানাবো আর আপনাদের সঙ্গে শেয়ার করবো তো চলো তাহলে ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো দেখো আমি এখানে সব ধরনের সবজি নিয়ে নিয়েছি নিয়েছি মুগের ডাল আর নিয়েছি গোবিন্দভোগ আতব চাল তো প্রথমে আমি ভাতটা বসিয়ে দিচ্ছি তো আমি একটা ডেজকি নিয়েছি ডেজকিতে জল বসিয়ে দিয়েছি জলটা গরম হলে আমি চাল দেবো ততক্ষণ আমি কড়াইতে তেল দিয়ে সবজিগুলো এক এক করে ভেজে নেব তো প্রথমে আমি কপি আর আলুটা ভেজে নেব তো দেখো এখানে আমার জলটা গরম হয়ে গেছে আমি এবার চালটা ধুয়ে এর মধ্যে দিয়ে দেব আর কপিগুলো আমার কপি আলু এখানে ভাজা হয়ে গেছে আমি এই চালের মধ্যেই দিয়ে দেব কেন আমি এটা তাড়াতাড়ি দেব চালটা এই গোবিন্দভোগ চালটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তাই চাল দেওয়ার কিছুক্ষণ পরেই আমি এই ভাজাগুলো দিয়ে দেব আমি কপি আলুর পর গাজরটা ভেজে নিচ্ছি গাজরটা এখানে আমার হালকা ভাজা হয়ে গেছে মটরশুঁটি বেশিক্ষণ ভাজবো না তাড়াতাড়ি তুলে নেব একটু নেড়ে ছেড়ে নিয়েই আমি মটরশুঁটিটা তুলে নেব। দেখো এখানে আমার ভাতের জলটা ফুটে গেছে আর আমি সব রকমের সবজিগুলোও দেয়া হয়ে গেছে এবার আমি ডালটা প্রেসার কুকারে সেদ্ধ করে নেব এখানে আমার চালটা ভালোভাবে ফুটে গেছে তো দেখো আমার এখানে ভাতটা সেদ্ধও হয়ে গেছে অনেকটা তো আমি এবার ডালটা এর মধ্যে ঢেলে দেব ডালটাও আমার সেদ্ধ হয়ে গেছে আমি ডালটা দিয়ে এখানে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি আর এইবার থেকে সব সময় নাড়তে হবে কারণ ডাল আর চাল সেদ্ধ হয়ে গেলে না নাড়লে নিচে বসে যেতে পারে আমি এবার মশলাটা তৈরি করে নেব আমি প্রথমে কড়াইতে তেল দিয়ে জিরে আর শুকনো লঙ্কা আর তেজপাতার ফোড়ন দিয়ে দিলাম দেখো আমি মাঝে মাঝেই চাল ডালটাকে ভালোভাবে নেড়ে দিচ্ছি আমি এর মধ্যে এবার নুনটা পরিমাণ মতো দিয়ে দেব নুনটা দিয়ে আমি এটাকে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি আমার এখানে জলটা অনেকটা কমে গিয়েছিল বলে আমি আবার একটু গরম জল এর মধ্যে ঢেলে দিলাম তৈরি রান্নায় সব সময় গরম জল দিতে হয় ঠান্ডা জল দিলে রান্নার টেস্টটা নষ্ট হয়ে যায় দেখো আমি এখানে কড়াইতে দিয়ে দিলাম টমেটো টমেটো আমার এখানে সেদ্ধ হয়ে গেছে আমি এবার কাঁচা লঙ্কা দিয়ে দেব এর মধ্যে কাঁচা লঙ্কাটা দিয়ে আমি কিছুক্ষণ নাড়ব একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন বাটা তো আদা রসুনটা আমি ততক্ষণ ভাজবো যতক্ষণ না এর কাঁচা গন্ধটা যায় দেখো আমি এর মধ্যে এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম দিয়ে দিলাম ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর দিয়ে দেব গরম মশলার গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো এবার আমি কিছুটা জল দিয়ে দিলাম জলটা না দিলে এই গুঁড়ো মশলাটা নিচে বসে যেতে পারে তার জন্য আমি কিছুটা জল দিয়ে দিলাম তো দেখো আমি এবার এতে কিছুটা গরম মশলা দিয়ে দেব গরম মশলাটা আমি খুব সামান্যই দেবো কেন আমার বাড়িতে ওই গরম মশলার গুঁড়োটা অত কেউ পছন্দ করে না তার জন্য দেখো আমার এখানে ভাত চাল ডাল সব সেদ্ধ হয়ে গেছে আমি এবার এর মধ্যে মশলাটা দিয়ে দিলাম আর ওই কড়াইটা ধুয়ে কিছুটা জল আমি এর মধ্যে দিয়ে দেবো তো আমি মশলাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি এর মধ্যে দেখো আমার এটা ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার আমি কিছুক্ষণ নাড়বো এটাকে একটু ফুটে উঠলেই আমার এখানে তৈরি হয়ে যাবে খিচুড়ি দেখো কালারটা কত সুন্দর এসেছে তো আমি এতে কিছুটা চিনি দিয়ে দিলাম চিনি দিলে খুব সুন্দর টেস্ট হয় যে কোনো রান্নায় চিনি দিলে খুব সুন্দর টেস্ট হয় কিন্তু সামান্য দিতে হবে দেখো আমার এখানে খিচুড়িটা ফুটে গেছে এবার আমি আর একটু নেড়ে ছেড়ে নিয়ে গ্যাসটা বন্ধ করে দেব গ্যাসটা বন্ধ করে দিয়ে আমি এর মধ্যে কিছুটা ঘি দিয়ে দিলাম ঘিটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন আর আমি কিছুটা ধনে পাতা উপর দিয়ে ছড়িয়ে দিলাম দিয়ে আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নেব তো দেখো আমার এখানে তৈরি হয়ে গেল খিচুড়ি বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন